হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়াস গার্ডেন অ্যান্ড ফার্ম হাউসে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি দীর্ঘদিন পর একটা ভিডিও নিয়ে আসছি আমার অনেক দিন কোনো ভিডিও করা হয় না পাখি কবুতর গাছপালা কোনো কিছুরই কোনো ভিডিও করা হয় না যাই হোক অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আমি ভাবলাম ছাদে একটু বসে রোদ হয় ভিটামিন ডি খাই তার কবুতরগুলোকে ছেড়ে দিলাম ওরা ভিটামিন ডি খেতে আমার সামনে চলে আসলো কারণ ওরা আমার সাথে সময় কাটাতে পছন্দ করে এর মূল কারণ হচ্ছে ওদেরকে আমি যথেষ্ট বেশি সময় দিই এবং যথেষ্ট ভালোবাসি হাতে করে খাওয়াই যে কারণে ওরাও আমার সাথে সময় কাটাতে ভালোবাসে এ নিয়েও আরেকটা কথা বলে রাখি যখন আমি ওদের এই ভিডিওটা করতেছিলাম তখন কিন্তু আমার কোলের মধ্যে একটা বিড়াল ছিল ঠিক আছে কিন্তু ওদের কোনো ভয় নেই যে বিড়ালে ওদের কামড়াবে বা কিছু কোনো ক্ষতি করবে এরকম কোনো ভয় নেই ওরা মাশাল্লাহ আমার ভালোবাসার কবিতাগুলোর জন্য সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ